হ্যালো বন্ধুরা, আমি শাহরিয়ার, আছি কিভাবে ডট কম এর পক্ষ থেকে। আজকে আমরা দেখব কিভাবে লোকাল মেশিনে লোকাল সার্ভার ইনস্টল দেওয়া হয়। আসলে লোকাল সার্ভারগুলো ইউজ করা হয় সার্ভার বেসড যে সমস্ত স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজগুলো আছে, লাইক PHP এবং ডেটাবেস লাইক MySQL, এগুলোর সাথে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করবার জন্য এবং নিজের মেশিনে পুরো এনভায়রনমেন্টটা রেডি করে কাজ করবার জন্য আসলে লোকাল সার্ভারগুলো ইনস্টল দেওয়া হয়ে থাকে। তো চলুন আমরা শুরু করি কিভাবে লোকাল সার্ভার ইনস্টল দেওয়া হয় একটি কম্পিউটারে। সো লোকাল সার্ভার এটা আসলে একটি অ্যাপ্লিকেশন, আর বেশ কয়েকটা ভার্সন আছে এবং কয়েকটা অ্যাপ্লিকেশন আছে লাইক জ্যাম্প, ওয়াম্প। সো জ্যাম্প যেটি, এটি আসলে সব ধরনের প্ল্যাটফর্মে চলে। আই মিন, আপনি যদি লিনাক্স কম্পিউটারে কাজ করেন তাহলে জ্যাম্প কাজ করবে, যদি আপনি উইন্ডোজ এনভায়রনমেন্টে কাজ করেন তাতেও এটি কাজ করবে, ইভেন ম্যাক কম্পিউটারে যদি আপনি কাজ করেন তাতেও একই এনভায়রনমেন্ট কাজ করবে। সো আমরা জ্যাম্প লোকাল সার্ভারটা ইনস্টল দেবো। তো তার আগে আসলে একটা ডাউনলোড করে নেওয়া দরকার। সো আমরা দেখি কীভাবে ডাউনলোড করতে হয়। ওয়েল, অনেকের ক্ষেত্রে অ্যাড্রেসটা হয়তো মনে নাও থাকতে পারে। সো আমি গুগলে সার্চ করছি জ্যাম্প ডাউনলোড, অ্যান্ড দেন ক্লিক করছি ডাউনলোড জ্যাম্প নামের যে প্রথম লিঙ্কটা এসেছিলো সেটাতে। সো একটু ওয়েট করলে আমি দেখতে পাবো যে জ্যাম্প ডাউনলোড করবার জন্য যেই পেজটি আসবার কথা সেটি চলে এসেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি জ্যাম্প ফর উইন্ডো, জ্যাম্প ফর লিনাক্স, জ্যাম্প ফর OS X, দ্যাট ইজ ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম। ওয়েল, আমি এই মুহূর্তে আসলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করছি। সো আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করব। সো আমরা নির্দিষ্ট পেজে চলে এসেছি, এখান থেকে যদি আমরা ডাউনলোড বাটনে ক্লিক করি সো এটা ডাউনলোড হওয়া শুরু হবে। আমি আসলে ডাউনলোড করছি না, কারণ অলরেডি আমি এটাকে ডাউনলোড করে রেখেছি। সো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওয়েল, এবার তাহলে চলুন আমরা দেখি যে কীভাবে আসলে এটাকে ইনস্টল দেওয়া যায়। সো আমার আগে থেকে ডাউনলোড করা জ্যাম্প অ্যাপ্লিকেশনটি এখানে রাখা হয়েছিল, এর উপর আমি ডাবল ক্লিক করছি। আচ্ছা, অনেক সময় কিছু পারমিশন সংক্রান্ত ইস্যুর কারণে এই ধরনের একটা মেসেজ আসতে পারে, আমি ওকে করছি। সেট আপের প্রথম স্টেপটুকু চলে এসছে, আমরা সেট আপ শুরু করবো কিছুক্ষণের মধ্যেই। নেক্সট বাটনে ক্লিক করছি। এই পোর্শনটাতে বলছে যে আমি কী কী ইনস্টল দেবো আমার এই জ্যাম্প লোকাল সার্ভারটির সাথে। এখানে দেখুন যে অ্যাপাসিটা অবশ্যই থাকবে, আপনি যদি মনে করেন যে MySQL লাগবে না উঠিয়ে দিতে পারেন, তবে MySQL অবশ্যই লাগবে যদি PHP নিয়ে কাজ করেন, কারণ আমরা সেই ধরনের কাজগুলো করবো। এই মুহূর্তে আমার টমক্যাট দরকার নেই, ওয়েবলাইজার দরকার নাই, ফেক মেইন সেন্টার দরকার নাই, PHP মায়াট মেইন এটা আমার লাগবে, পার্ল যদি কেউ কাজ করেন রাখবেন, আদারওয়াইজ এটা অফ করে। এবং এখানে এগুলো যদি কেউ ইউজ না করেন, রাখলে কোনো ক্ষতি নেই অবশ্য, যদি কেউ ইউজ না করেন একটু অফ করে দিতে পারেন। সো আমার লাগবে আসলে MySQL, অ্যাপাচি অবশ্যই, অ্যান্ড PHP, আমি আমার ক্ষেত্রে বলছি জাস্ট, আর PHP MyAdmin এটা আমার লাগবে। ওকে, এবার নেক্সট বাটনে ক্লিক করছি। এইটা একটা গুরুত্বপূর্ণ অংশ, এখানে আসলে বলছে যে আপনি যে জ্যাম্প ইনস্টল করছেন সেটা কোন জায়গায় ইনস্টল হবে। বাই ডিফল্ট ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনগুলো আসলে সি ড্রাইভ ইনস্টল হয়। তো আমরা আসলে এটাকে সি ড্রাইভ ইনস্টল দেবো না এই কারণেই যে অ্যাট দ্য এন্ড আমরা যখন এই লোকাল সার্ভার নিয়ে কাজ করবো এখানে আমাদের অনেকগুলো ছোটো ছোটো প্রজেক্ট থাকবে, সাথে ডাটা বেস থাকবে। সো সামহাও আপনার যদি উইন্ডোজ ক্র্যাশ করে এবং উইন্ডোজের ফাইলগুলো যদি ব্যাকআপ নেওয়ার কোনো অপশনই না থাকে, সেক্ষেত্রে আপনার এই ফাইলগুলো লস হওয়ার সম্ভাবনা প্রচুর। সো আমরা যেটা করবো যে এটাকে আসলে আমরা ডি ড্রাইভের মধ্যে বা অন্য কোনো ড্রাইভে, সি ড্রাইভের বাইরে অন্য কোনো এক ড্রাইভে এটাকে আমরা ইনস্টল দেবো। তো আমি আমার ক্ষেত্রে ডি ড্রাইভ ইনস্টল দিচ্ছি। এখানে চাইলে আমি একটা সফটওয়্যার, সরি, একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি, ডিরেক্ট ডি ড্রাইভে আসলে ইনস্টল দেবো না। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই, ডি ড্রাইভ, ডি ড্রাইভের মধ্যে নিউ ফোল্ডার, বলছি যে SERVER, দ্যাট ইজ সার্ভার নামে একটা ফোল্ডার তৈরি করছি, এর মাঝে আমি এটাকে রাখবো। ওকে, চুজ করেছি। ওকে, সো ডি ড্রাইভ, ডি ড্রাইভের মধ্যে সার্ভার নামে একটা ফোল্ডার, সেখানে আমরা এটাকে ইনস্টল করছি। ওকে, নেক্সট বাটনে ক্লিক, অ্যান্ড দেন এগেইন নেক্সট। ওকে, সো সেট আপ, এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এটা বেশ কিছুটা সময় নিতে পারে ইনস্টলেশনের ক্ষেত্রে, ডিপেন্ড করে আসলে মেশিন কতটা ফাস্ট কিংবা স্লো তার উপরে এবং র্যাম কী পরিমাণ আছে।
ইনস্টলেশন প্রায় শেষের দিকে, আনইনস্টলার তৈরি করা হচ্ছে। সো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে ফিনিশ বাটনটি পাবেন আপনি। পাশাপাশি এখানে বলা হবে যে কমপ্লিটিং দ্য জ্যাম্প সেট আপ উইজার্ড। আপনি যদি মনে করেন যে এটাকে স্টার্ট করবেন, আই মিন এর কন্ট্রোল প্যানেলটি স্টার্ট করবেন, তাহলে টিক চিহ্ন থাকা আছে, ওই অবস্থায় জাস্ট ফিনিশে ক্লিক করুন। ওকে, জ্যাম্পের কন্ট্রোল প্যানেল আমাদের সামনে। এখানে আমার লাগবে অ্যাপাচি আর লাগবে মাইএসকিউএল, আমি এই দুটোকে স্টার্ট করা লাগবে, রান থাকা লাগবে। সো আমি এটাতে স্টার্ট ক্লিক করবো, দেন এটাতে স্টার্ট ক্লিক করবো, এগুলো স্টার্ট হয়ে যাবে। সো এবার আমি অ্যাপাচি রান করছি, স্টার্টে ক্লিক করলাম, একটু ওয়েট করি। ফার্স্ট টাইম রান করতে গেলে এরকম একটি ফায়ারওয়াল থেকে মেসেজ আসবে, আমরা আসলে অ্যালাউ করবো। এরপর রান করবো আমরা মাইএসকিউএলকে স্টার্ট। সো যখন দেখবেন এখানে অনেকটা সবুজ টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার এসেছে অ্যাপাচি এবং মাইএসকিউএলের ক্ষেত্রে, এবং এখানে স্টপ স্টপ লিখে আছে, তখন ধরে নেবেন যে অ্যাপাচি এবং মাইএসকিউএল রান হয়ে গেছে। এবং একটু আগে যেরকম অ্যাপাচির জন্যে আমাদের কাছে ফায়ারওয়াল অ্যাক্সেস চেয়েছিল, এখানেও অ্যাক্সেস চাইবে, মাইএসকিউএলের ক্ষেত্রে আমরা অ্যাক্সেস দিয়ে দেবো। সো ইনস্টলেশন কমপ্লিট। এবার দেখি কীভাবে ইউজ করতে হয় এটাকে। একটা ফোল্ডার আমরা এর আগে দেখিয়ে দিয়েছিলাম যে কোন ফোল্ডারে আসলে সে ফাইলগুলোকে রাখবে। আমরা দেখিয়ে দিয়েছিলাম যে ডি ড্রাইভের মাঝে সার্ভার নামে একটা ফোল্ডার, সেই ফোল্ডারের মাঝে জ্যাম্প তার ফাইলগুলোকে রাখবে। ওকে, এবার সার্ভার ফোল্ডারের মধ্যে ঢুকছি। এর মাঝে আপনাকে খুঁজে নেওয়া লাগবে এইচটি ডকস নামে কোনো ফোল্ডার আছে কি না। এইচটি ডকস, ওকে, আমরা এইচটি ডকসের মধ্যে ঢুকলাম, দেখছি যে এখানে আগে থেকে বেশ কিছু ফাইল রেডি করা। আমরা এখানে আর আপাতত কিছু করছি না, একটু পরে কিছু করব। ওকে, আমরা আমাদের ব্রাউজার ওপেন করলাম, ওপেন করবার পরে নতুন একটা ট্যাবে গেলাম, গিয়ে এবার লিখছি LOCAL লোকাল HOST লোকাল হোস্ট, দেন এন্টার। দেখুন সে লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড নামে একটি ফোল্ডারে আমাকে নিয়ে গেল, একটি পেজে নিয়ে গেল, এবং সেখানে বলছে জ্যাম্প অ্যাপাচি, তার বেশ কিছু অপশন দেওয়া আছে। কেউ হয়তো মনে করবেন যে হ্যাঁ এটা একটা ইন্টারনেট থেকে পেজ চলে এসেছে। ওকে, আমরা তাহলে ইন্টারনেটটাকে অফ করে দিই। ওকে, আমি আমার মেশিনে ওয়াইফাইটা অফ করে দিচ্ছি, তো এই মুহূর্তে আসলে কোনো ইন্টারনেট কানেকশান নেই। এবং আমি এই পেজটা আবারও রিলোড দেবো, সে আপনার সামনে লোড হয়েছে। আমরা একটা ওয়েবসাইটের উপর চেষ্টা করছি, কিভাবে .com নাও ইন্টারনেট, এইটা এখানে কাজ করছে। আবার সেই ফোল্ডারে ব্যাক করি আমরা, হ্যাঁ ফোল্ডারে আমরা ব্যাক করলাম। এখানে আমরা দেখলাম যে এই এইচটি টক্স এর মাঝে ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে সে অলরেডি ঢুকেছে। আমি এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারটার নাম দিচ্ছি মেবি ফার্স্ট PROJCT ফার্স্ট প্রজেক্ট, আই এম সরি, শুড বি এফ ফার্স্ট প্রজেক্ট। ওকে, সো ফার্স্ট প্রজেক্ট এর মাঝে আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করবো, টেক্সট ডকুমেন্ট INDEX ডট HTML, রান করছি, ব্রাউজারে চলে এসছে। আমরা এরকম রাখবো না, এটা নিয়ে পরে কথা বলছি আমি। আমি প্রথমে আসলে এই পেজটার মাঝে কিছু লিখে রাখি। ওকে, ফাইলটাকে প্রথমে আমি সাবলাইম টেক্সটে ওপেন করছি, কোড এডিটরে টেনে ছেড়ে দিলাম, ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে। লোকাল ফাইল JSON ট্যাগ রয়েছে, ওয়েলকাম টু লোকাল হোস্ট। ওকে, সো এই ফাইলটার উপর ডাবল ক্লিক করার ফলে এখানে ওপেন হয়ে গেছে, বলছে যে হাই ওয়েলকাম টু লোকাল হোস্ট। সো এখানে একটু খেয়াল করি, আমরা নর্মালি HTML ফাইল যেভাবে রান করলে কাজ করে সেভাবে সে কাজ করছে। এবার আমি এখানে কী করবো, পুরোটাই ফেলাই দিচ্ছি। দেখ, আমি বলছি এখানে লোকাল হোস্ট স্ল্যাশ আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম ফার্স্ট প্রজেক্ট, তার মধ্যে আমরা ইন্ডেক্স ডট HTML লিখে রেখেছি, জাস্ট
enter. See the same file. So এবার আমরা আবারও সেই ফাইলটাতে ঢুকি এবং এখানে কিছু অ্যাড করি, মেবি একটা পি টাইপ, তার মধ্যে আমরা কিছু লরেল টেক্সট নিলাম এবং এখানে এসে রিলোড দিই। আমাদের নেট কানেকশন কিন্তু এখনও নেই, আমরা লোকাল হোস্টে কাজ করছি, দ্যাট মিন্স লোকাল সার্ভারে কাজ করছি, এই মেশিনেই যাবতীয় ফাইলগুলো থাকছে এবং একটা সার্ভারের মতো কাজ করছে, আসলে সার্ভার একটা লোকাল একটা সার্ভার। তো আমরা দেখলাম কিভাবে কম্পিউটারে লোকাল হোস্ট বা লোকাল সার্ভার ইনস্টল দেওয়া হয়। ও ভালো কথা, লোকাল হোস্টের পরিবর্তে আপনি চাইলে একটা আইপি অ্যাড্রেসে কল করতে পারেন, সেটি হচ্ছে 127.0.0.1, সেম লোকেশন। সো লোকাল হোস্ট এর পরিবর্তে আপনি চাইলে 127.0.0.1 এই আইপিতে কল করতে পারেন, এবং আমাদের একটু আগে যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারে যদি প্রবেশ করতে চাই, সি সেম প্লেস। সো আসলে লোকাল হোস্ট বলতে আসলে বোঝায় এই আইপিটাকে বোঝানো হয়, যে লোকাল মেশিনে যে আইপিটা বাই ডিফল্ট আসলে সেট হয়, এটা অনেকের ক্ষেত্রে অনেকে এটা চেঞ্জ করে নিতে পারে, সো সেই বিষয়ে আমি আসলে কথা বলছি না। তো এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল কিভাবে কম্পিউটারে লোকাল হোস্ট ইনস্টল দেওয়া হয়। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ।